এমএলটি পার্সেলায় তোমাদের আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও যেটা যে ভিডিওটি তৈরি করেছি সেটা হচ্ছে যে ডিএমএলটিদের যে ফার্স্ট ইয়ারের প্যাথোলজিতে শর্ট কোশ্চেন কী ধরনের হয়ে থাকে, শর্ট নোট কীভাবে তৈরি করতে হয় এবং কী কী শর্ট নোট আসতে পারে তার বিগত কিছু বছরের আমি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা ডিএমএলটির জন্য প্রিপারেশান নিচ্ছ, কারণ শীঘ্রই খুব কিছু দিনের মধ্যেই ডিএমএলটি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে, সেই জন্য তোমরা সবাই প্রিপারেশান নিচ্ছ। আশা করি তোমাদের প্রিপারেশান প্রায় শেষের দিকে, তো আমি তোমাদের এই প্রিপারেশানে আর একটু সাহায্য করার জন্য আমি এই ভিডিওটি বানিয়ে ফেললাম। তো ভিডিওটি আজকে আমরা যে শর্ট নোট কী ধরনের হয় তার প্রিভিয়াস কয়েকটা ইয়ারের শর্ট নোট সম্বন্ধে তোমাদের ওয়াকিবহল করব। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির 2016 সালের যে ফার্স্ট ইয়ারের ডিএমএলটিদের যে কোশ্চেন পেপার হয়েছিল তার শর্ট নোট কী এসেছিল এবং সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে শর্ট নোট এখানেও একই রকমভাবে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে 35 মার্ক্সের থাকে প্যাথোলজি, তার মধ্যে বড় কোশ্চেন দুটো করতে হয় এবং শর্ট নোট হচ্ছে দুটো করতে হয়, তার সঙ্গে ছোটো কোশ্চেন পাঁচটা করতে হয়। ওকে, তাহলে শর্ট নোটগুলো আজকে যে 2016 সালের যে শর্ট নোটগুলো আছে শর্ট নোট গ্রুপ বিতে, তার মধ্যে প্রথমে কী আছে, বোন ম্যারো অ্যাসপিরেট সেন নিডিল, বোন ম্যারো অ্যাসপিরেশনের জন্য যে নিডিলটা ব্যবহার করা হয় সেই নিডিল সম্বন্ধে আলোচনা করতে হবে। তারপর দু নম্বরে কী আছে, কোয়াগুল্যান্ট ইউজ ইন এ ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে যে কোয়াগুল্যান্ট ব্যবহার করা হয় সেগুলো সম্বন্ধে ডিসকাস করতে হবে। আর তিন নম্বরে কী আছে, ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট প্রোডাক্ট, ল্যাবরেটরি ওয়েস্ট প্রোডাক্টকে কীভাবে ডিসকাস করবো সেটা নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটো করতে হবে, এটা হচ্ছে 2016 সালে এসেছিলো। ওকে, এরপরে আমরা যেটা দেখব 2018 সালে যে শর্ট নোট এসেছিলো, 2018 সালে আমরা শর্ট নোটগুলো যদি দেখি যে তিনটে শর্ট নোট এসেছিলো, একটা হচ্ছে কি লিউকেমন রিয়াকশান, একটা, তারপরে দু নম্বরে হচ্ছে কি প্রোটিনিউরিয়া, আর তিন নম্বরে কী আছে, ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট প্রোডাক্ট। এই কোশ্চেনটা সেম এসেছিলো, কমন কোশ্চেন, 2016 এসেছিলো, 2018 এসেছে। ওকে, তো তাহলে এই তিনটে শর্ট কোশ্চেন 2016-18 এসেছিলো। ওকে, এরপরে 2019 কী শর্ট নোট এসেছিলো সেটা নিয়ে আলোচনা করব। 2019 শর্ট নোট এসেছিলো মেথড অফ স্পাম কাউন্টের মেথডটা কী সেটা নিয়ে আলোচনা করতে বলেছে, এখানে শর্ট নোট লিখতে হবে। আরেকটা কী আছে, ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট, ল্যাবরেটরি ওয়েস্টের ডিসপোজাল কীভাবে করবে সেটা নিয়ে আলোচনা। ওকে, আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ইন ল্যাবরেটরি। তাহলে আমরা শর্ট নোটগুলো যদি আমরা তিনটে ইয়ারে যদি কমন করতে যাই তাহলে দেখব আমরা এই ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট এটা একটা কমন কোশ্চেন, তার সঙ্গে আছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ ইন ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে যে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয় সেটাও একটা কমন কোশ্চেন। তাহলে এই কমন কোশ্চেনগুলো প্রায় তোমাদের যদি এই বিগত কয়েক বছরের তোমরা যদি কোশ্চেন ফলো করতে পারো তাহলে আশা করি তোমরা প্রায় সবাই কমন কোশ্চেন পেয়ে যাবে। ওকে, তো তোমরা আমি আজকে এই লাস্ট তিন বছরের যে শর্ট নোট কী ধরনের আসতে পারে সেটা নিয়ে ডিসকাস করলাম। ওকে, তো এরপরের ভিডিও যেটি বানাবো সেটা হচ্ছে তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অবজেক্টিভ টাইপ যে কোশ্চেন থাকে সেই অবজেক্টিভ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এরপরের ভিডিওটির জন্য তোমরা অপেক্ষা করো। ওকে,